नमस्कार, मैं इंद्र नील और आप देख रहे हैं आपका अपने चैनल योर टाइम डेल कोलकाता न्यूज़ में। मैं हूं अभी एक ब्लैक अवार्ड शो में। आप सोचेंगे ब्लैक अवार्ड शो क्यों बोल रहे हो, क्योंकि ये जो पूरा थिएटर है लगभग से लगभग 20 से 25 साल बंद था, और ये जो यहाँ इस थिएटर में एक अवार्ड शो हो रहा है जो है सिनेमा सोमावर्तन 2023। तो चलिए हम आपको एक्सक्लूसिव दिखा रहे हैं योर टाइम डेल के पर्दे में, जो सबसे पहले और सबसे खास तरीके से। খুব আনন্দ হচ্ছে, ব্যোমকেশ হত্যাকাণ্ড খুব স্পেশাল একটা ছবি আমার কাছে, এটা আমার প্রথম ব্যোমকেশ, যাই না শেষ কিনা। আর অরিন্দম শীলের সাথে, পরিচালক অরিন্দম শীলের সাথে এটা প্রথম কাজ, খুব ভালো লেগেছিল, আনন্দ পেয়েছিলাম কাজটা করে। আর সেই ছবিটার জন্যই মনোনীত বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস। আই থিঙ্ক হত্যাকাণ্ড থেকে এই একটাই নমিনেশন পেয়েছে, সো অলসো অন বিহাফ অফ মাই টিম ভালো লাগছে এখানে এসে। অসাধারণ একটা থিম, ফার্স্ট অফ অল এক সিঙ্গেল থিয়েটার রিভাইভ করার যে প্রচেষ্টা বা সেই বার্তা যে মানুষের কাছে পৌঁছানো, ছবি তখনই চলবে যখন অডিয়েন্স স্ক্রিনে এসে, থিয়েটারে এসে, হলে এসে সিনেমা দেখবে, আর অডিয়েন্সের জন্যই সিনেমা তৈরি করা। সো আমার এই এই প্রচেষ্টাটাও খুব ভালো লেগেছে, এই বার্তাটাও খুব সুন্দর লেগেছে যে জেমস থিয়েটার যেটা অনেক দিন বন্ধ হয়ে গেছে সেটা আবার নতুন করে সাজিয়ে, ইনস্টলেশন হয় এখানে, এক্সিবিশনস হয়, কিন্তু সিনেমা হলে তো সিনেমাই চলা উচিত। সেরকম একটা সিনেমা হলে যে অ্যাওয়ার্ড শোটা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন থেকে অ্যাওয়ার্ডটা হয়েছে, করা হচ্ছে, অনেক প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড, বিং আ পার্ট অফ দ্য ফিল্ম ফ্র্যাটার্নিটি, আমার খুব ভালো লাগছে, খুব গর্ববোধ হচ্ছে। আর এত সুন্দর একটা থিম হরর, সেটাও একটা বার্তা তৈরি করা, যে আমাদের বাংলা ছবিতে খুব একটা মনে হয় ভূতের গল্প নিয়ে খুব একটা আমরা চর্চা করি না আর কি, সেই চর্চাটাও যাতে বাড়ে সে কারণেও সে বার্তাটাও পৌঁছানো, সে ফ্যান্টাস্টিক আইডিয়া। আর এরকম একটা ইনিশিয়েটিভকে আমি সাধু আছি। ও ইনফ্যাক্ট এটাও বলতে, ফিল্ম ফেস্টিভ্যালে বহু ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছি আমি, যে প্রথমবার কোনো অ্যাওয়ার্ড শো মানে সিনেমা নিয়ে একটা কোনো অনুষ্ঠান, সেখানে ব্ল্যাক কাপ ওঠে, কোনোরকম ভাবনা, খুব সুন্দর একটা ভাবনা। গ্রিন রেড কার্পেট মাত্রই ভাল লাগে, কারণ শীতকালের আমেজ, সিনেমার আমেজ, কদিন পর আমার শুটিংও শুরু হচ্ছে। সো দিল্লি দিল্লি বম্বে টম্বে করার পর এইটুকু বলতে পারি, নাথিং লাইক কলকাতা। কলকাতার মতো শহর হয় না, কলকাতার মানে শুধু বাড়ি বলে বলছি না, মানে শহরটার আমেজটাই আলাদা। দীর্ঘদিনের এক ঐতিহ্যময় অ্যাওয়ার্ড আজকের শো, এবং সেখানে এক্স ইকুয়ালস টু প্রিমিয়ার নমিনেটেড, এবং তুমি যেটা একটু আগেই বলছিলে যে মিউজিক একটা খুব স্ট্রং তোমাদের পার্ট রয়েছে, কতটা আশাবাদী এই মুহূর্তে? খুবই আশাবাদী, খুবই আশাবাদী। সানাই সাজুগুজু করে চলে এসছে একদম পাঞ্জাবি পাঞ্জাব পরে। না, আমি যেটা বলবো যে এবছর সঙ্গীতের জন্য খুব ভালো বছর ছিল, কারণ শুধু তো এক্সিকুল টু প্রেম না, কিশমিশের গান খুব পপুলার হয়েছে, বল্লভপুরের গান খুব পপুলার হয়েছে। আমি দেবরাজকে ইনফ্যাক্ট বলছিলাম যে একসাথে কাজ করার কথা। আমি মানে খুব সঙ্গীতপ্রিয় মানুষ, এবং তাই জন্য সবসময় চেষ্টা করি নতুন সাউন্ড আনতে, নতুন মানুষদের আনতে। সানাই পরপর দুটো ছবিতে কাজ করেছে, একদম নতুন বাচ্চা ছেলে, সবার এত আশীর্বাদ পেয়েছে, এত ভালোবাসা পেয়েছে। আমার পরবর্তী ছবিতেও নতুন কিছু লোকজন মিউজিকে ডেবিউ করতে চলেছে। সো আমি সবসময় নতুনদের নিয়ে চেষ্টা করি কাজ করতে, যদিও যেখানে বাড়ি ফিরি তার দোতলা থাকে অনুপম, মাঝে মধ্যে আমার এখন খুব সেন্টু দেয় কেবল আমরা কি আর, কিন্তু হবে, কাজ হবে, সবার সাথেই কাজ হবে। তবে এক্সিকুল টু প্রেম খুব ভালো লাগছে, মিউজিকে এতগুলো নমিনেশন পেয়েছে, মিউজিক ছাড়াও অনেকগুলো নমিনেশন, 13টা বোধহয় টোটাল নমিনেশন পেয়েছে। সো এক্সিকুল টু প্রেম বক্স অফিস সফল ছবি নয়, কিন্তু আমার হৃদয়ের খুব কাছাকাছি ছবি, কারণ বক্স অফিস ছাড়া যখন ওটিটিতে রিলিজ করে অসম্ভব ভালোবাসা পায়, এমন মানুষরা ফোন করে যাদের বছরের পর বছর কোনো কন্ট্যাক্ট নেই তাদের সাথে, এই ছবিটা তাদেরকে আবার আমার রেডারে ফেরত আনে। কিছু কবিতা লিখেছিলাম আমি ছবিটার জন্য, সেই কবিতাগুলো ফেসবুকে আজও মানে আজ সকালেও কেউ না কেউ কভার ভার্সন করে, ট্যাগ করে, পারফর্ম করে পাঠাচ্ছেন। সো এই ভালোবাসার সত্যিই কোনো বিকল্প নেই, মানে কোনো বক্স অফিস এই ভালোবাসার বিকল্প হতে পারে না, কারণ এটা একদম ভেতর থেকে উঠে আসা ভালোবাসা, মানে কারণ ব্রেকআপ হচ্ছে সে পাঠাচ্ছে। ভালো আছি, সবাইকেই বলি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার খুব ভালো কাটুক।
আর আজকে এখানে এসে খুবই ভালো, নিজেই বলে দিচ্ছি আজকে এখানে এসে খুবই ভালো লাগছে। ব্ল্যাক কার্পেট অ্যান্ড আমি ব্ল্যাকই পরে এসেছি, হ্যাঁ। সো ভালো লাগছে, টেনশনও হচ্ছে, সবাই এখানে আমার থেকে অনেক অনেক সিনিয়র, ইভেন তোমরাও বহু বছর ধরে এটা কভার করছো, আমি প্রথমবার এখানে এসেছি। অ্যান্ড যেভাবে আমাকে ওয়েলকাম করছো সবাই মিলে, আমি খুবই তাতে খুবই আমার ভালো লাগছে পুরো বিষয়টা। সো আশা করি ভেতরে তো খুবই মজা করব, অনেক সিনিয়র মানুষ যাদের সঙ্গে বহুদিন দেখা হয় না কাজের সূত্রে, তাদের সঙ্গেও অনেকের সঙ্গে যেরকম দেখা হলো, তো এটা আমার সবথেকে ভালো লাগে কোনো অ্যাওয়ার্ড ফাংশনে এসে, যে সবার সঙ্গে দেখা হয় গল্প হয়, তো সেই খুব আশা করব, খুবই মজা করব, তোমরা সবাই সঙ্গে আছো, দেখা যাক কি হয়। আচ্ছা, একদম পরবর্তীকালে কি আছে, কি সিনেমাতে আসার জন্য কিছু পরিকল্পনা রয়েছে, সিনেমাতে নতুন কাজ করার আছে? হ্যাঁ, নিশ্চয়ই কাজ করার খিদে একটা থাকে, সেটা সারা জীবনই সবসময়ই থাকে। সো কখনো কাউকে কোনো চরিত্র ভালো লাগলে মনে হয় ওটা আমি করব। আমার বাবা আমার থেকে প্রায় কী বলবো পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের বড় ছিল, যখন আমার মনে পড়লো যে পিরিয়ডটা, সেই সময় ওই যে পুরনো জায়গায় বললেন না, ওই সেই বাবার দিকে তাকিয়ে আমি যে কী আনন্দ পেতাম, হ্যাঁ, কারণ ওই বাবা পুরনো হয় না, জানো তো, হ্যাঁ হ্যাঁ, এই নতুন করে বাবাকে দেখি আমি রোজ সকালে, নতুন করে বাবাকে দেখি। সিনেমা হল সেটা জ্ঞান হওয়ার পর থেকে দেখছি সেখানে সিনেমা হয়, সেই সিনেমা মহাকালের নিয়মে হাতের তালিতে চলে এসেছে, কিন্তু সিনেমা যেভাবে তৈরি হয় সে এইরকম করে দেখার জন্যে, এইরকম করে দেখার জন্যে। আমার ভীষণ ভালো লাগছে, কারণ এটা আমার অভিনয়ের প্রথম নমিনেশন, WBFJ থার্ড নমিনেশন যদিও, কিন্তু অভিনয়ের জন্য যেহেতু প্রথমবার আমার কাছে খুব স্পেশাল আজকের দিনটা, এবং যেহেতু এই কাজটা আমার খুব কাছের বল্লভপুরের রূপকথা ছবিটা, সেইটার জন্য আমি ভীষণ এক্সাইটেড দেখার জন্য। যে সবাই বলছে নাকি বল্লভপুরে রয়েছে নিয়ে সিনেমাটি নাকি এবারে হচ্ছে প্রচুর হিট করতে চলেছে, আসলে মানে সমস্ত পুরস্কার নাকি বল্লভপুর, দেখা যাক কী হয়, আমার আমার ধারণা যোগ্য যে ছবিটা সেটাই পাবে, এবং যেহেতু প্রত্যেকেই আমাদের একই ইন্ডাস্ট্রিতে, আমি তাদের ছবির জন্য খুব এক্সাইটেড, আমি দেখা যাক কী হয় আজ।